वाह मोदी जी वाह वाह वाह, क्या सीन है। हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज के आमी जाच्छी बजाज सर्विस सेंटरे আমার NS160 BS4 এর কিছু পার্টস চেঞ্জ করাতে হবে আর একটু সার্ভিসিং করাতে হবে। তো বন্ধুরা, এই হলো আমার NS। কেমন লাগছে এর মডিফিকেশনটা একটু জানিও কমেন্টে। তো বেরিয়ে পড়লাম আমরা শোরুমের উদ্দেশ্যে। শোরুম এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে। তো চলো যাওয়া যাক। আজকে আমি চেঞ্জ করাবো হ্যান্ডেলের বল রেসারটা, এটা খারাপ হয়ে গেছে। আমার খুব আওয়াজ করছে, তো আজকে চেঞ্জ করাবো। সাথে ইঞ্জিন অয়েল কিছু সার্ভিসিংও করাবো, সাথে সকার অয়েলটাও চেঞ্জ করাতে হবে। অনেকটা দিন হয়ে গেল চেঞ্জ করানো হয়নি, তো আজকে সব একসাথে চেঞ্জ করিয়ে নেব। তাছাড়া
বাইকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ তোমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইকের কি অবস্থা, পুরোটা খুলে ফেলা হয়েছে। এখন বল্ডের সাপটা সেট হবে। বন্ধুরা ভিডিও কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার গোপ্রোর ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো জন্য আমি ফোন দিয়ে ভিডিওটা করেছি। একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো বন্ধুরা বাইকের কাজ অলমোস্ট শেষ, এখন শুধু ওয়াশ হচ্ছে। ওয়াশ হয়ে গেলে আমি আপনাদের জানাবো কত টাকা বিল আসলো আর পারফরমেন্স কেমন দিচ্ছে সব জানাবো। তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে সার্ভিসিং বিল। আমার টোটাল খরচ হয়েছে 2350 টাকা, কিন্তু বিল এসেছিলো 2394 টাকা। ওরা আমাকে ডিসকাউন্ট করে 2350 টাকা করে দিয়েছিলো। আর দেখতেই পাচ্ছ তোমরা সার্ভিসিং কস্ট খুবই কম, সার্ভিস চার্জ শুধু 350 টাকা নিয়েছে ওরা। আর বাইকের পারফরমেন্সটাও আগের তুলনায় অনেকটা স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর ফার্স্ট টাইম ব্লগিং করছি তো কিছু ভুল হলে ক্ষমা করে দিও, আর কমেন্টে জানিও কী কী ভুল হয়েছে, কী কী ভুল রয়েছে আমার ভিডিওতে, সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো এটুকুই।